সিসিটিভি সকল দর্শককে জানাবো অনেকবার স্বাগত। তার পাশাপাশি একটা আগাম শুভেচ্ছা, মা দুর্গা পুজোর জন্য আপনাকে আমরা কিন্তু সকলে কম বেশি অপেক্ষা করে থাকি। সেই হচ্ছে যে সূচনা দেবী পক্ষের, সেই দেবী পক্ষের সূচনায় শ্রী অমিতাচার্য কি রেখেছেন আপনাদের জন্য, এই প্রশ্ন হয়তো তারা করবেন যারা হয়তো বিগত কয়েকদিন কয়েক মাস ধরে অনুষ্ঠান দেখছেন, তারা করবেন না যারা দীর্ঘ বছর ধরে রয়েছেন। কারণ ওনারা জানেন যে অমিতাচার্য মানে কিন্তু কাউকে আজ অব্দি তার চেম্বার থেকে খালি হাতে ফিরতে হয় না। আমি চেম্বার তো একটু বেশি বললাম, দীর্ঘদিন ধরে যদি আপনারা অনুষ্ঠান দেখেন তার টিপসটা টোটকার মাধ্যমে কিন্তু বহু মানুষ তাদের ছোট ছোট সমস্যার সমাধান পেয়ে তারা নিজেরাই কিন্তু লাইভ অনুষ্ঠানে জানিয়েছে। কিন্তু আজকে কিন্তু আরো অনেক কিছু আপনাদের জন্য জানানোর আছে। আমাদের সব থেকে যেটা বেশি প্রয়োজন হচ্ছে গৃহ শান্তি, বাস্তু শান্তি। সেই বাস্তু শান্তি যাদের নেই তাদের কিন্তু কর্ম হোক, পড়াশোনা হোক, ব্যবসা হোক, কোনো কিছুতেই উন্নতি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যারা সমস্যায় ভুগছেন আজকের পর থেকে তারা আর ভুগবেন না। কারণ আজকের পর্ব এমন একটি পর্ব যেই পর্বে কিন্তু যার যে সেক্টরে সমস্যা হোক না কেন সমাধান নিশ্চিত পাবেন। বাস্তুযন্ত্রম দ্বারা আপনারা সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটা তিনি বলে দেবেন যিনি স্টুডিওয়ে রয়েছেন। তার পাশাপাশি যারা নবগ্রহ যন্ত্রম স্থাপন করতে চাইছেন বা নবগ্রহ শান্তি কিভাবে হবে জানা নেই, শান্তি চাইছেন, তাদের জন্য কিন্তু একটি বিশেষ পর্ব। তার পাশাপাশি কিন্তু আরো একটা কথা, শ্রীযন্ত্রম শব্দটা কিন্তু আমরা জানি পরিচিত, কিন্তু সঠিক শ্রীযন্ত্রম কোথায় পাওয়া যাবে, স্থাপন কিভাবে করব, কবে সেটা আমরা নিজের গৃহে আনবো, এত প্রশ্নের উত্তর কে দেবে, ডেফিনেটলি আমি নয়, এত প্রশ্নের উত্তর দেবে সেই মানুষটি যাকে দীর্ঘ বছর ধরে মিডিয়ার বুকে আপনারা দেখে আসছেন। এই যুগে দাঁড়িয়েও কিন্তু অর্থনীতির এই অবস্থার পরেও কিন্তু উনি একইভাবে 101 টাকা দক্ষিণায় চেম্বার ভিজিট করছে। ওনার চেম্বারে গেলে নতুনদের এখনো হয়তো কিউরিসিটি থাকে, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট বলে কি কিছু হয়, একটু আগে দেখে নেব তাহলে কি ফিজ একটু বেশি দিয়ে অমিতা দেখে, তারা কিন্তু পরখ করে দেখে নিয়েছেন প্রত্যেকের জন্য, ধনী থেকে দরিদ্র সকলের জন্য 101 টাকা ফিজেই কিন্তু অমিতা আজ অব্দি চেম্বার ভিজিট করছে। কারণ ওনার একটাই বক্তব্য, সমস্যা সকলের আছে, সমাধান নিশ্চিত পাবে যদি একটু ধৈর্য ধরে চলে আসে। আজকের এই পর্বতে কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল পর্বে প্রবেশ করব। চমক রয়েছে এই পর্বে আপনাদের জন্য, রয়েছে দেবী পক্ষের স্পেশাল অফার বলুন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বলুন, স্পেশাল পর্ব বলুন, সবটাই শুনবো ওনার থেকে যিনি স্টুডিও হাজির হয়েছে অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচার্য। জানাবো সকলের তরফ থেকে তাদেরকে অনেক অনেক স্বাগত, নমস্কার। নমস্কার। প্রত্যেক বছরই আমি কিছু না কিছু নিয়ে আসি এবং প্রত্যেক বছর এটুকু বলি যে কি করে আপনারা ভালো থাকবেন। ঠিক আছে, আগের বছরে যেমন আমি দেখিয়েছিলাম কিছু কিছু জিনিস যেগুলো আপনার গৃহে রাখলে মানে ভালো থাকবে। অনেকে বলে শ্রীযন্ত্রম, যেটা বললে শ্রীযন্ত্রম স্ফটিকের হয়, স্ফটিকের শ্রীযন্ত্রম। আমি বল জানতাম যে আমরা শুভ কাজ কখনো যদি কিছু কিনতে যাই, যেমন ধরুন ধনতেরাসে, ধনতেরাসে কি সবাই সোনা কেনে, কেউ রূপো কেনে, যার যেমন অর্থের অবস্থা। হ্যাঁ, কেউ স্টিলের জিনিস কেনে, কেউ পিতলের জিনিস কেনে। আমি আজ পর্যন্ত শুনিনি যে ধনতেরাসে কেউ স্ফটিকের বল কেনে, যাই না। অনেকের ইচ্ছা, অনেকে যায় স্ফটিকের ইয়ে রাখতে, মানে শ্রীযন্ত্র রাখতে। আমি বলি আসে শ্রীযন্ত্রম, কিন্তু একমাত্র আমি আবার দেখাচ্ছি টিভিতে, ভালো মতো লক্ষ্য রাখুন, এটা কিন্তু সম্পূর্ণ পিতলের শুভ জিনিস। বাড়িতে আমার শুভ জিনিস যেন স্থাপন হয় এই শ্রীযন্ত্রম কিন্তু অনেক ধরনের কাজ করে। মাঝখানে দেখুন অনেক কিছু কাজ করা আছে, মাঝখানে অনেক যন্ত্র অনেক দিক নির্ণয় করে এই যন্ত্র কাজ করা আছে সঠিকভাবে তৈরি করা। হ্যাঁ, সঠিকভাবে, কিন্তু মাঝখানে পুরো পাত্রই কিন্তু আপনার পিতলের। ঠিক আছে, আর পিতল হচ্ছে সব থেকে শুভ জিনিস, শুভ ধাতু। এবং এই শ্রীযন্ত্রম ভালো লক্ষ্য রাখুন, প্রত্যেকটা দিক নির্ণয় আপনার চারটে দিক করেই করা আছে, চারটে দিকে চারটে স্থাপনা আছে। এবং বাড়ির কোথায় কোন যন্ত্রম, কোথায় এই যন্ত্রম কোন কোণে বসাতে হবে সেটা আমি চেম্বারে বলে দেবো, প্রত্যেকটা চেম্বারে বলছি। মহালয় থেকেই আপনারা যারা সংগ্রহ করতে চান তারা মহালয় থেকেই বুকিং করতে শুরু করে দিন চেম্বারে। এবং দীপান্বিত অমাবস্যা অব্দি, একদম কালী পুজো অব্দি এই যন্ত্র কিন্তু পেতে থাকবেন, প্রত্যেকটা চেম্বারে পাবেন। আগে থেকে বলে দেবেন ফোন করে বুকিং নাম্বারে, কাল যারা সংগ্রহ করতে চান। ঠিক আছে, তাহলে কি করে আসতে হবে, কি নিয়ে আসতে হবে সেটা অ্যাসিস্ট্যান্ট বলে দেবে। দ্বিতীয় আরেকটা যন্ত্র দেখাচ্ছি, যেটা ভালোভাবে লক্ষ্য রাখুন,
এটাকে বলা হয় নবগ্রহ। দেখুন নটা গ্রহ চারিদিকে বসে আছে, নটা গ্রহ পৈতা অধিগ্রহ নেই, এই নবগ্রহ যন্ত্রে ঠিক পিছন দিকে দেখুন নবগ্রহ নকশা করা আছে পিছন দিকটা, ঠিক আছে, ঠিক পিছন দিকে দেখুন এই নবগ্রহ পিছন দিকে নবগ্রহ নকশা করা আছে, ঠিক আছে, এই নকশাটা ভালো লক্ষ্য রাখুন। কার বাস্তু নব যা যে গ্রহের সমস্যা, যারা বলে অনেক কাল সর্পযোগ সাড়ে সাথী হ্যান ত্যান যাতে যতই চলুক, এই নবগ্রহ যন্ত্র যদি বাড়িতে রাখা যায়, ঠিক আছে, সেই বাড়িতে কোনো দিন আর্থিক সমস্যা হবে না, সেই বাড়িতে কোনো দিন ঝুট ঝামেলা অশান্তি আসবে না, সেই বাড়িতে কোনো দিন, ঠিক আছে, শুভ সংবাদ আসবে। কারণ প্রত্যেকটা গ্রহ তোমার ঘরে স্থাপনা, এবং এটাকে কেমনভাবে স্থাপনা করতে হবে এবং প্রত্যেক দিন কী করতে হবে এর ওপর সেটা আমি চেম্বারে সবাইকে বলে দেবো। কিন্তু এই নবগ্রহ যদি বাড়িতে কেন ব্যবসা স্থানেও রাখতে পারেন, সেই ব্যবসা ফুলে ফেপে উঠবে, ঠিক আছে, যে কোনো ব্যবসা, কিন্তু এই যখন এটাকে স্থাপনা করাবে সেটা আমি চেম্বারে সবাইকে বলে দেবো কী করে স্থাপনা করতে হয়। আমরা কোনো যদি ঠাকুর নিয়ে আসি তার আগে ঘটে পুজো হয়, সঠিক সময় কোন সময় আপনি কোন তিথিতে করবেন, কোন সময় আপনি প্রয়োগ করবেন এবং কী কী দিতে হবে, ঠিক আছে, এত জিনিস বলার সঙ্গে আমার সময় এত নেই এখানে, তবু বলে দিলাম দুটো, এই দুটো জিনিস কিন্তু মারাত্মক জিনিস। এবং 2023 সালে যদি এখন তো একটু সঙ্গ কর 2023 সালে একটু বলছি সবার জীবনে ইউটার্ন নিয়ে আসবে, এমন এমন জিনিস আছে যেটা আমি দেখাই টিভিতে, খুব মানে দুর্লভ জিনিস, কেউ দেখাতে পারবে না এইসব জিনিস, ঠিক আছে। কিন্তু আবার বলছি যারা চেম্বারে এগুলো সংগ্রহ করতে চান একদিন আগে বুকিং করে দেবেন, যারা নিতে চান আমি এই যন্ত্র নিতে চাই, ঠিক আছে, চেম্বারে এসে ভিজিট করে তার মূল্যটা ধার্য করে দেখুন কত মূল্য। আমি আবার বলছি যদি 100 টাকায় লোক দেখি, ঠিক আছে, আমি সবচেয়ে চেষ্টা করি সে যেন একজন গরিব দরিদ্র যেন তার বাড়িতে নিয়ে রাখতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা হচ্ছে কথা, যারা চেম্বারে আসবেন একদিন আগে বুকিং করবেন, এবং যারা শ্রীযন্ত্রম বা আপনার নবগ্রহ যন্ত্রম নিতে চান তারা ফোনে বলে দিন যে আমি এটা নিতে চাই, তাদের কী নিয়ে আসতে হবে সেটা ফোনে বলে দিতে হবে। কারণ কি, সব কিছু আমি আপনার জন্য এক গলা জলে নামবো, এক হাঁটু জলে আপনাকে আমি নামাবই, যদি কিছু পেতে চান তো খালি হাতে পেরাবো না, ঠিক আছে। আর প্রত্যেকটা চেম্বার এখন ওপেন হয়ে গেছে, আর আমি সবসময় বলি শুভ তিথি, শুভ তিথি শুরু হয়ে গেছে মহালয়া থেকে, সূচনা, এই যে সময়টা, এই সময়টা কাজে লাগান, এই সময়টা কাজে লাগান আপ টু কালী পুজো অবধি। এই যে সময়টা যে চলছে, এই সময়টা যাদের যা যা সমস্যা সব সমস্যার সমাধান এই নবগ্রহ যন্ত্রে আছে, আগে যারা বুকিং করে অ্যাডভান্স করে চলে গেছে তাদের দিতে পারবো, ঠিক আছে, একদম এক গাদা জিনিস তো নিয়ে বসতে পারবো না, যাদের লাগবে তাদেরই দেবো আমি। এবং একদিন আগে তারা বুকিং করে আসবে, যা ফোনে বলে দেবেন আমি ওটা নিতে চাই, তখন সেই চেম্বারে আপনি চলে আসবেন, এসে রিসিপ্টটা কেটে যাবেন, যেদিনকে দেবো সেদিনকে বলে দেবো কীভাবে করে, কারণ এর উপর কাজ করে দিতে হবে নাম গোত্র সহ যার বাড়িতে থাকবে বা কার ব্যবসা স্থানে থাকবে, ঠিক আছে। হ্যাঁ নমস্কার, কৃষ্ণনগরে যে অমিতদার যাওয়া হয় সেটা জানা আছে? কৃষ্ণনগর চেম্বার থেকে দেখা করার আগে নয়, আমি কাউকে বলি না আমার চেম্বারে এসো তুমি, আমি ভগবান নই যে তুমি এলেই তোমার কপাল চেঞ্জ করে দেবো, আগে আগে তোমার ছকটা দেখি তারপর তোমার রাস্তা বলছি। তোমার জন্ম হচ্ছে বৃহস্পতিবার, শুভ, তোমার নাম শুভ, শুভ দিনে জন্মদিন জন্মেছো বৃহস্পতিবার, ঠিক আছে, লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র, রাশি কুম্ভ রাশি,
রাশির অধিপতি শনি, ঠিক আছে? ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে নরগণ। তোমার প্রত্যেকটা কাজে ব্যাঘাত, প্রত্যেকটা যা তুমি কাজে তুমি ব্যাঘাত পাচ্ছ, ঠিক আছে? কর্ম কি করছো? তোমার শনি সাড়ে সাতই চলছে, ঠিক আছে? আবার বলছি, হ্যাঁ, তোমার শনি কুম্ভ রাশির উপর শনি সাড়ে সাতই চলছে। আবার বলছি, কোনো ভালো অ্যাস্ট্রোর কাছে গিয়ে শনি সাড়ে সাতটা কাটাও, শনি সাড়ে সাতটা কাটাও, শনিবার দিন সর্ষের তেলটা কেউ না, ঠিক আছে? একদম খাবে না। শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে সর্ষের তেল, কালো তিল। অতএব শনিবার দিন তুমি সর্ষের তেল গ্রহণ করো না, এবং শনিবার দিন শনি মন্দিরে কালো তিল আর সর্ষের তেল দান করো। আমি বারবার উদ্দেশ্য করি, কালো বস্ত্র পরবে না শনিবার, ধারণ করবে না, না কোনো শুভ কাজে গেলেও কালো বস্ত্র পরে যাও না তুমি, ঠিক আছে? আর পারলে পারলে চাদরতে ডিলা কিনে পড়তে পারো, আমি তবু টিভিতে বলে দিলাম, নাহলে তবুও বলছি দশা অর্ধদশা দুটোই খারাপ, সাড়ে সাথে চলছে তোমার। পারলে যে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে তোমার সাড়ে সাথে কাটিয়ে নাও, আপাতত এইটা করো, আমার কাছে কাটা হয় এটা করে জরুরি না, যে কোনো কাজ যেতে পারো। তবে তোমার রাস্তাটা বললাম, যেই কাজগুলো করতে মানা করলাম ওটা করো। কালো বস্ত্র ধারণ করো না, শনিবার সর্ষের তেল খেও না, শনিবার শনি মন্দিরে কালো তিল আর সর্ষের তেল দান করো, অবশ্যই কিছুটা ফল পাবে, কিছুটা ভালো ফল পাবে। এই যে তুমি যাচ্ছ নতুন একটা ব্যবসা মানে ইনভেস্ট করতে, আবার ওখানে গিয়ে ধাক্কা খাও, তুমি মনোবল ভেঙে যাবে, ধাক্কা খাবে, এটুকু শিওর। এটা খাবে, আবার বলছি এটা তৃতীয়বারও খাবে, ঠিক আছে? অতএব সাড়ে সাতটা কাটিয়ে নাও, বুঝেছো? অবশ্যই আমার কাছে আসতে হবে না, যে কোনো অ্যাস্ট্রোর কাছে কাটাও সবসময়। আর কৃষ্ণ যদি পাও তো কৃষ্ণ দেখা করে নিতে পারো। আবার বলছি, রাশি কিন্তু চেঞ্জ হয় না, গ্রহের প্রভাব পড়ে রাশির ওপর। অতএব রাশি রাশির জায়গায় থাকে, যেমন কুম্ভ রাশি, কর্কট রাশি, আমি তুলা রাশির কথা বলেছি 2019 সালে যে সাথে সাথে চলবে, এনারও এসু কুম্ভ রাশির উপর সাথে সাথে চলছে, চলবে, এখন তিন বছর এখনো চলবে, কারণ গ্রহের প্রভাব, গ্রহের যে ফেট এটা গ্রহ প্রভাব ফেলে। আমার মাঝে মাঝে বলি না, আমাদের আজকে সময় খারাপ যাচ্ছে, আরে আজকে সময় খারাপ যাচ্ছে, কিন্তু এই তিন বছর পর এর সময় কিন্তু আবার ভালো যাবে। তখন কি আমরা কি বলুন তো, যখন সময় ভালো যায় না তখন পিছন দিকটা চিন্তা করি না যে আমার আবার খারাপ সময় আসতে পারে, আমি এখনই সেফ জায়গায় সেফ করে রাখি। এই জন্য বলি নবগ্রহ, এই যন্ত্র কেন বললাম নবগ্রহ যন্ত্র, আবার দেখাচ্ছি, এটা বাড়িতে থাকলে কোনো গ্রহের প্রভাব পড়ে না, সে যে কোনো রাশি হোক। এটা বাড়িতে থাকলে বাড়িতে আর্থিক উন্নতি হয়, এটা বাড়িতে থাকলে বা ব্যবসা স্থানে থাকলে সেই ব্যবসা ফুলে ফেঁপে ওঠে, ঠিক আছে? এটা যদি বাড়িতে থাকে, যারা মাঙ্গলিক আছে, যে বাড়িতে আছে বা যে বাড়িতে তাদের মেয়ের বিয়ের জায়গায় সমস্যা আসছে, এটা যদি বাড়িতে থাকে সে মাঙ্গলিক দশা কেটে যায়, কিন্তু বিশাল বড় কথা, অনেক মাঙ্গলিক কাটাবার দৌড়ায়। কিন্তু আমি বলবো, এটা যদি বাড়িতে স্থাপনা করা যায়, সে বাড়িতে কিন্তু শুভ জিনিস সবসময় প্রয়োগ থাকতে থাকে, একদম আসবেই, ঠিক আছে? এবং এইটাই হচ্ছে কথা, সবাই বলে অমিত দা আপনার চেম্বারে আমরা যোগাযোগ করতে এসেও পাই না। আবার এটাও বলছি, এই নবগ্রহ কার কার কি মানে আছে, কে পাবে না পাবে সেটা আমি কোনো জ্ঞানী, যারা আগে আগে যোগাযোগ করতে জন্য আমি মহালয়াতেই বলেছি আপ টু কালী পূজা অবধি, এখন থেকেই তারা যেন যারা সংগ্রহ করতে চায় বুকিং করে যেন চলে এসে বুকিংটা করে দেয়, কারণ শুভ তিথিতে এটাকে আমি জাগৃত করেই দেবো, আমি এমনি দেবো না, এই নাম তুলে নাও, কারণ তার নাম করতে ধরে কার বাস্তু, কার বাস্তুর নাম, কার নামে বাস্তু, সেই হিসাবে কাজ করে আমি তাকে প্রদান করব, ঠিক আছে? যারা এগুলো সংগ্রহ করতে চান, নিচের চেম্বারে ডিটেলস আছে, প্রত্যেকটা চেম্বারে একদিন আগে ফোন করে নিন, পারলে সংগ্রহ করলে দুদিন আগে ফোন করুন, ঠিক আছে? কারণ চেম্বারে প্রচুর মানুষের ভিড় হয় এবং সবাইকে দেওয়া সম্ভব নয়। আর এইটুকু আমি বলছি, মাথায় চিন্তা নিয়ে আসবেন না যে ওই
আপনার স্পোর্টিকের সৃজন্তম ওই 40,000-50,000 এরকম দাম নয় এটার, এইটুকু আমি লাস্ট করে দিলাম, ঠিক আছে? একদম, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যারা মনে করছেন যে হ্যাঁ সত্যি তো সৃজন্তমের খোঁজ এতদিন করছিলাম, এক কথা বলতে গেলে সুখ শান্তির খোঁজ করছিলাম, তারা কিন্তু সেই খোঁজের ঠিকানা এই পর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আপনারা শুধু বাস্তুযন্তম বলুন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ছেলে মেয়ে পড়াশোনায় মন বসছে না, সবকিছুর জন্য কিন্তু সৃজন্তম ঘরে স্থাপন করতে পারেন। তার পাশাপাশি যে নবগ্রহ যন্ত্র, আমরা তো 9টা গ্রহের পীড়াতেই জর্জরিত হই, সেই গ্রহ শান্তি যদি আমরা ঘরে স্থাপন করতে পারি, শুধু একজন নয় যতদিন এই পৃথিবী আমাদের থাকবে সমস্যা ততদিন নিয়ন্ত্রণে রাখতে হয়। সমস্যা কার নেই? যে কোটিপতি আরবপতি তারও সমস্যা, যে আমার বাড়িতে বা তোমার বাড়িতে কেউ মানে বাসন নিয়ে করে আর কি রান্না বান্না করে তার বাড়িতে সমস্যা, সবই কি সবাই শোনে কিন্তু পেট কারো শোনে না, পেট ঠিক সময় কাঁদে, আমরা যা করছি পেটের জন্যই, আর যদি পেট না থাকতো কি দরকার, কারো কোনো সমস্যাই থাকতো না। পেটের জ্বালা সব থেকে মহাজ্বালা, কেউ পেটের জন্য চুরি করছে, কেউ পেটের জন্য গিয়ে মাঠে ঘাটে খাটছে, কেউ পেটের জন্যই রিক্সা চালাচ্ছে, কেউ পেটের জন্য ব্যবসা করছে, কেউ পেটের জন্যই চাকরি করছে, সব পেটের জন্য। আর যদি ঈশ্বরের পেটটা না দিত বাকি সব দিত, তাহলে কোনো সমস্যাই থাকতো না, তাই না? বল একদমই। তো আমরা যে আমরা যত ইনকামই করি না কেন, স্টার্টিং কিন্তু সে একই জায়গায়। লাইনে কে আছে দেখো, আজকে কে রয়েছে লাইনে তার সমস্যা নিয়ে একটু কথা বলে নি, কে রয়েছে? নমস্কার বলুন। হ্যাঁ দিদি নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানবেন বলুন? আমার ছেলে সম্পর্কে জানতে। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম হচ্ছে সন্ধু। সন্ধু কি? সন্ধু সন্দীপ রায়। সন্দীপ রায়, সন্দীপ রায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সন্দীপ রায়, ডেট অফ বার্থ বলুন। 5/9/1992। তাই তো? অমিতার প্রোগ্রাম কত বছর ধরে দেখছেন? মজার কথা হলো কি, অমিতার প্রোগ্রাম কতদিন ধরে দেখে সবাই বলে অনেকদিন ধরে দেখছি, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি, প্রোগ্রাম তো দেখেন, টোটকাগুলো করেন? হ্যাঁ বলছি, আমি যে টিপস দেওয়া টোটকাগুলো দিই ওগুলো করেন? আমার আমি চেম্বারে এলো সবাইকে এক কথাই বলি, আমি আসছেন কত দূর দূর থেকে আসেন, আমি টিপসগুলো করেন? মানে হ্যাঁ দা, মানে কালকে তো প্রোগ্রাম দিলাম, টিপসটা করতে হতে পারলাম না, চলে এলাম রে, কিন্তু অধিপতি বৃহস্পতি, বুলা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল, ছেলে বিয়ের জন্য চেষ্টা করছেন? ছেলে কিন্তু মাঙ্গলিক আছে জানেন তো? হ্যাঁ মাঙ্গলিক, এটা হ্যাঁ ছেলে মাঙ্গলিক আছে, বিয়ের জন্য চেষ্টা করছেন, দেখাশোনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আসছে চা বিস্কুট খাচ্ছে, বলছি বলবো বল দেখে কেটে যাচ্ছে, ঠিক আছে? মাঙ্গলিকটা কাটিনি, আবার বলছি কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান। হ্যাঁ, আর আপনি ব্যারাক ব্যারাকপুরেতে আমিও বসি, শুভম জ্যোতিষ কার্যালয় চিড়িয়ামোড়, ওখানে যোগাযোগ করুন, মাঙ্গলিকটা কাটান। যখন কাটাবার তিনটে রাস্তা, টোটকা তো কাটানো যায়, টোটকা বলবো সেটা আজকাল আর কেউ করে না, ঠিক আছে? তবু বলছি বাংলাটা কাটিয়ে দিন, আর চেম্বারে এলে আমি বলে দেবো, কারণ এখন বললে অনেকে অ্যাপ্লাই করতে শুরু করে দেয় টোটকায় কীভাবে মাঙ্গলিক কাটে, ঠিক আছে? অতএব আপনি চেম্বারে যোগাযোগ করুন, নাহলে কোনো ভালো অ্যাস্ট্রোলজিতে মাঙ্গলিকটা কাটে। ছেলে কিন্তু ভালো ছেলে, চাকরিও ভালো করে, কর্মস্থানও ভালো জায়গা, ব্রিলিয়ান ছেলে, ঠিক আছে? কিন্তু বিয়ে বিবাহিত জায়গায় একটু সমস্যা আছে। মাঙ্গলিক হয়ে আছে, নক্ষত্রের অধিপতিতে মঙ্গল আছেই, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম, যারা এই মহালয় বিদ্যার্থী পড়াশুনো, যাদের বাস্তুতে সমস্যা, যাদের ব্যবসায় সমস্যা, কি করবেন? সকাল সকাল উঠুন,
স্নান করুন। আমি আগের টোটকাতেও বলেছি হলুদ জলে, হলুদ একটু শুভ হচ্ছে, হলুদ হলুদ জলে স্নান করুন। কেশর নিয়ে আসবেন মেলাতে, কেশর কেশর সিঁদুর একটু ঘি একসাথে একত্রিত করে ওটাকে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ঘষে ওটা পেস্ট করুন। করে আপনার বাড়ির মেন দরজায় স্বস্তিকের চিহ্ন এঁকে দিন। আবার বলছি, বাড়ির মেন দরজায় স্বস্তিকের চিহ্ন এঁকে দিন ওপর দিকে, ঠিক আছে। ব্যবসা স্থানের দোকানের এঁকে দিন আঙুল দিয়ে, ঠিক আছে, তর্জনী আঙুল দিয়ে করবেন এবং মহালয়ার দিন করুন। শুভ জিনিস প্রবেশ হবে, কেশর মারাত্মক জিনিস, কেশর সিঁদুর একটু ঘি দিয়ে স্বস্তিকের চিহ্ন এঁকে দিন এবং ধূপধুনা দেখান আর কর্পূর জ্বালান। মহালয়ার দিন করুন, দেখবেন ওই মহালয়া থেকে আপনার আপটু প্রত্যেক দিন আপনার দোকানে, দোকান হলে ব্যবসা স্থান হলে আস্তে আস্তে আর্থিক জায়গায় উঠছে। গৃহ হলে সন্তানের যে পড়াশোনা অমনোযোগী, অনেকে বলে পড়াশোনা করছে না বিশালে, আজকে যখন চেম্বারে এসেছিল, হ্যাঁ আজকাল তো মোবাইল হয়ে গেছে, সবসময় মোবাইল নিয়ে ঘাটা, হ্যাঁ মনটা বসছে না, তো কি করবেন, বাড়িতে স্বস্তিকের চিহ্ন রাখুন এবং ময়ূরের পালক রাখুন। যেই সন্তানরা অবাধ্য সন্তান বলে কথা শুনছে না বা পড়াশুনো করছে না, তাদের বিছানার তলায় একটা ছোট ময়ূরের পালক রেখে দিন, দেখবেন ওদের মাথাটা শান্ত হয়। আর যার লগ্নপতিতে শুক্র থাকে, যাদের এসব জাতীয় জাতীয় তা তো অবশ্যই রাখবেন, শুক্র মারাত্মক মাথা গরম হয়, কথাবার্তা শোনে না, ঠিক আছে, তারা তো অবশ্যই ময়ূরের পালক বিছানার জায়গায় বা পড়ার টেবিলে একটা করে রাখুন। এতে কী হয়, মনটা শান্ত হয় এবং তৃতীয় জিনিস হচ্ছে পড়াশুনে মন বসে, ঠিক আছে। যারা চেম্বারে যোগাযোগ করবেন একদিন আগে ফোন করে নিন, অনেকে কি সাত দিন আগে নাম লিখিয়ে দেন, অনেকে আমার বডি অ্যাসিস্ট্যান্ট যে স্যার সাত দিন আগে নাম লেখাতে চাইছে, মানে আবার বলছি তারা জোর করবেন না, যদি আপনার সময় না থাকে আপনি পরের দিন ফোন করুন, কারণ কি সাত দিন আগে আপনি যদি নামটা লেখান জেনকে আসা হয় আপনি ভুলে যাবেন, হ্যাঁ একদিন আগে ফোন করুন, যদি শিওর হলে ফোন করুন, কারণ পরবর্তী লোক যাদের সুযোগ পায়, হ্যাঁ। আর প্রত্যেকটা চেম্বার আবার বলছি, যারা শ্রীযন্ত্রম আর বাস্তু নবগ্রহ যন্ত্র নিতে চান তারা কিন্তু একদিন আগে ফোন করে বলে দেবেন যে আমরা নিতে আসছি, কী নিয়ে আসতে হবে, তারা অ্যাসিস্ট্যান্ট বলে দেবে এবং এসে বুকিংটা করে যাবেন। বুকিংটা করে গেলে কি হয়, আপনি এটা পাচ্ছেন। দোকানে থাকে তার উপর কোনো গ্রহের ফের আসবে না, মানে অনেকের কাছে সব থাকে, অনেকের কাছে গোডাউন থাকে, চাই বিজনেস ক্ষেত্রে হোক বাড়িতে হোক, এই যদি নবগ্রহ রাখা যায় বা শ্রীযন্ত্রম রাখা যায় বিশাল এফেক্ট সেই বাড়িতে, আর্থিক দিক থেকে হোক চাহে শত্রুতা হোক চাহে কোর্ট মামলা মোকদ্দমা, একে কি করে যেতে হবে সেটা কিন্তু আমি চেম্বারে বলবো, মানসিক শান্তি, হ্যাঁ প্রত্যেকটা গ্রহের এক একটা করে কাজ আছে, কিন্তু সেই নটা কাজ, নটা গ্রহকে কি কি করতে হবে সেটা আমি চেম্বারে অবশ্যই বলে দেবো যারা সংগ্রহ করবেন। এটা কিন্তু আপনাদেরকে দেখানো টিভি স্ক্রিনে মানে রেডিমেড প্রসেস না যে গিয়ে আপনাকে, আর এই জিনিস এখনো পর্যন্ত কেউ দেখায়নি, আর সে অমিতাচার্য প্রত্যেক বছর নতুন নতুন জিনিস আপনাদের কাছে তুলে ধরে যাতে আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, ঠিক আছে, একদম। সেই ভালো রাখার জন্য রইল চেম্বার, রইল এত সমস্যার সমাধান, যেটা নেই সেটা আজকে সময় অবিদ্যা চলে যেতে হবে, সময় খুব কম, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, অবশ্যই ভালো থাকবেন, সমস্যা মুক্ত হয়ে বাঁচবেন, নমস্কার।